দর্শক স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে গত 24 ঘন্টার ঘটনাপ্রবাহ সংবাদ শিরোনাম এবং সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ পর্যায়ে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ডক্টর জিয়া রহমান আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফজলুল করিম রানা দুঃখিত অধ্যাপক ফজলুল হালিম রানা এবং আমাদের সাথে যুক্ত আছেন সাংবাদিক ফারুক মেহেদি ইনি আজকের পত্রিকার সহকারী সম্পাদক এছাড়াও বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র নিউজ এডিটর বাদল মুস্তাফিজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতে আমাদের আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে আমরা একটু আজকের শিরোনামগুলো দেখে আসতে চাই তারপর আলোচনায় যাব রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে সংসদে প্রধানমন্ত্রী মানবাধিকার ইস্যুতে জাতিসংঘে ভোট দিলেও রাশিয়ার পাশে থাকার ঘোষণা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বিএনপির অনশন নির্বাচনে জিতলে সমমনাদের নিয়ে জাতীয় সরকার গঠনের তত্ত্ব নেতাদের সিলেটে ব্লগার অনন্ত হত্যা মামলায় চারজনের ফাঁসি দেশি বিদেশি প্ররোচনায় পুরোপুরি জঙ্গি নির্মূল হয়নি দাবি স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় খুনের শিকার প্রীতির পরিবারের পাশে থাকবে সরকার চিকিৎসক বুলবুল হত্যায় গ্রেপ্তার চারজনই ছিনতাইকারী বলছে পুলিশ উত্তর সিটিতে 17 পরিষেবার বিল অনলাইনে না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার মন্ত্রীর রাজস্ব আদায়ে অটোমোশন চালু ইউক্রেনের সামরিক তৎপরতা কমাতে শুধু কথায় বিশ্বাসী নয় পশ্চিমারা উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ইইউ এবং আজ ঘাসের উইকেটে চ্যালেঞ্জ নিয়ে প্রথম টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ওপেনিংয়ে তামিমের সঙ্গী জয় দর্শক যেটি জানাচ্ছিলাম শিরোনামের খবরটি দেখে নিলাম শিরোনামগুলোর বাইরে আমরা আসলে খবরের আরও প্রধান কিছু আলোচনা করব প্রধান প্রধান অন্যান্য ঘটনা প্রবাহ নিয়েও আলোচনা করব আমাদের সাথে আগেই জানিয়েছি অতিথি হিসেবে আছেন আমাদের তিনজন তাছাড়া বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নিউজ 24 সিনিয়র নিউজ এডিটর বাদল মুস্তাফিজ শুরুতে একটু বার্তাকক্ষে যেতে চাই বার্তাকক্ষের সবশেষ তথ্য জানার জন্য বাদল মুস্তাফিজ এখন সবশেষ কী তথ্য আছে আপনার কাছে নিউজরুমে আসলে যে শিরোনামের বাইরেও আরও বেশ কিছু সংবাদ আছে যে রাতেই দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা জানি যে ঢাকা কলেজ ও টিচার ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় সেখানে ককটেল বিস্ফোরণ হয় এবং মারামারি ঘটনা ঘটে তাতে রাস্তায় বেশ যানজট দেখা দেয় সেটা নিউ মার্কেট এলাকায় বিশেষ করে প্রচণ্ড যানজট দেখা দেয় এবং সেখানে বেশ কিছু ককটেল বিস্ফোরণের কথা আমরা জেনেছি এছাড়া তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে মহাখালীতে আপনার পরিবহন শ্রমিকদের একটা হাতাহাতি মারামারির ঘটনা ঘটে মহাখালীতে এই ঘটনাটি ঘটে সেখানেও আপনার সড়ক অবরোধ হয় যানজট দেখা দেয় এবং মানুষ ভোগান্তিতে পড়েন এদিকে শ্রীলঙ্কা যদি আবারও ঋণ প্রস্তাব দেয় তাহলে পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তা আমরা সবাই জানি যে শ্রীলঙ্কা বেশ চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থনৈতিক সংকট তো এর মূল কারণ সেটাও আমরা অনেকেই জানি যে তাদের ঋণ নির্ভরতা ও দুর্নীতি দেশের ভেতরে দুর্নীতির কারণে বিশেষ করে হাম্বানটোটায় সমুদ্র বন্দর নির্মাণে তারা যে বড় অঙ্কের ঋণ নিয়েছিল এবং ঋণ নেওয়ার পর পাশাপাশি এই সমুদ্র বন্দরটি আসলে তেমন লাভজনক হয়নি এটা তাদের মানে এই অর্থ সংকটের একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে তো এই অবস্থায় ২ কোটি ২০ লাখ মানুষের এই দেশটিতে চরম অর্থ সংকট মোকাবেলায় দেশটির সরকার আপনার বিদ্যুৎ উৎপাদনে যখন ব্যর্থ তখন দিনে অন্তত ১০ ঘন্টা করে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ঘোষণা দিয়েছে যেটা এই বুধবার থেকে কার্যকর হয়েছে জ্বালানির তারা মারাত্মক সংকটে পড়েছে এই অবস্থায় তারা প্রায় ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর এই ৭৪ বছরের মধ্যে তারা এত চরম সংকটে আছে এই দ্বীপরাষ্ট্রটি
এদিকে দেশেও রমজান থেকে আপনার ঈদ পর্যন্ত ঈদুল ফিতর পর্যন্ত যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় সেজন্য আমাদের সরকার বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। এদিকে আরেকটি খবর আছে, সেটাও একটু প্রতারণার। দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে প্রতি 10 জন গ্রাহকের মধ্যে একজন প্রতারণার শিকার হচ্ছেন। এর মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যাই বেশি। এ বিষয়ে অভিযোগ করেও প্রতারণার শিকার প্রায় 30 ভাগ মানুষ কোনো সুফল পান না। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। তো বাংলাদেশে যেখানে প্রায় 56 ভাগ মানুষ এখন মোবাইল ব্যাংকিংয়ে অভ্যস্ত হয়েছেন, তখন এই অবস্থা আসলে উদ্বেগজনক। এ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই প্রতারণা ঠেকাতে হবে এবং এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর দক্ষতা এবং তৎপরতা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। এদিকে পটুয়াখালীর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে মানুষকে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার, সেখানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যেখানে সুবিধাভোগীরা প্রায় 300 টাকায় 30 কেজি চাল পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে ডিলাররা প্রায় 550 টাকা নিচ্ছেন এই চাল দেওয়ার জন্য, আবার তার মধ্যে 2 কেজি করে চাল কমও দিচ্ছেন এমন অভিযোগ উঠেছে। তা এই এতে বিপাকে পড়েছেন কার্ডধারী, এই চাল সংগ্রহ করেছেন যারা গরিব মানুষ, হতদরিদ্র মানুষ তারা। একটি খবর দিয়ে শেষ করব, সেটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট আগামী 3 এপ্রিল আমরা জানি। তো এ অবস্থায় এমকিউএম জোটের একটি শরিক দল, তারা জোট থেকে সরে গেছে। এ কারণে ইমরান খানের ক্ষমতায় থাকা নিয়ে আসলে একটা সংশয় দেখা দিয়েছে। এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তাতে আসলে অনাস্থা প্রস্তাবে যে ভোট হবে সেখানে জয় পাওয়াটা একটু কঠিন হতে পারে ইমরান খানের জন্য। এই ছিল আমার কাছে নিউজরুম থেকে। ধন্যবাদ বাদল মুস্তাফিজ আপনাকে। আমাদের সাথে দর্শক আগেই জানিয়েছি, আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জিয়া রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাছাড়া আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সাথে যুক্ত আছেন সহকারী সম্পাদক আজকের পত্রিকার ফারুক মেহেদি, এবং বার্তাকক্ষতে বাদল মুস্তাফিজ যুক্ত হয়েছিলেন। তো আপনাদের অতিথিদের কাছে যাব, একটু আপনাদের কাছে যাওয়ার আগে একটু দেখে নিতে চাই, আজকে আমাদের একটি প্রতিবেদন হয়েছে হোল্ডিং ট্যাক্স নিয়ে, যে উত্তর সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন যে পয়লা এপ্রিল থেকে তারা হচ্ছে যদি হোল্ডিং ট্যাক্স অনলাইনে যদি কেউ না দেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটি হুঁশিয়ারি দিয়েছে। সে বিষয়ে একটি আমাদের সহকর্মী রিফাত তাসনুভার একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে এসে আমরা আলোচনা করব অতিথিদের সাথে। দর্শক, বাড়িথাড়া, গুলশান ও বনানী এলাকায় 2008 সালের বাড়িভাড়া চার্ট ধরেই এতদিন হোল্ডিং ট্যাক্স দিত বাসিন্দারা। এটিকে বৈষম্যমূলক বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাই বৈষম্য দূরীকরণে পহেলা জুলাই থেকে কার্যকর হবে নতুন চার্ট। নতুন তালিকা অনুযায়ী গুলশানে আবাসিকে প্রতি স্কোয়ার ফিটের ভাড়া 24 টাকা আর বাণিজ্যিকে 40 টাকা, আর বনানী আবাসিকে 19, বাণিজ্যিক 36 ও বাড়িধারায় যথাক্রমে 19 ও 24 টাকা। আর নতুন হিসেবে জুলাই থেকে হোল্ডিং ট্যাক্স বাড়বে 33%। 5 বছর অন্তর অন্তর আমাদের সিটি কর্পোরেশনের যে ক্ষমতা আছে এটিকে রেট চার্টটাকে বাড়ানোর জন্য, বাট ইজ আনফরচুনেটলি এটা করা হয় নাই। আমি এটা শুরু করেছি এবং আমার মনে হয় আমরা প্রত্যেক every 5 years যদি এই রেট চার্টটাকে যদি আমরা বাড়াই অবশ্যই এটা আমরা নগরবাসীকে আরো বেশি সেবা দিতে পারবো। বুধবার ডিএনসিসির গুলশান কার্যালয়ে নাগরিক সেবা নিশ্চিতে এবং ট্যাক্স বাণিজ্য বন্ধে ডিএনসিসির রাজস্ব বিভাগের অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, অটোমেশন পদ্ধতি অনুসরণ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের মন্ত্রণালয়ে অটোমেশন করতেছি, আমি এখন ওই ই-ফাইলে এখানে গাড়ি থেকে উঠে দেখবেন যে আমি অনেক ফাইল করে ফেলবো, তো এটা বিকজ অফ দ্য আপনার অটোমেশন, এটা আমরা করতে সক্ষম যারা নাকি এই সমস্ত অটোমেশন করলে আপনার ইন্টারাপ্টেড করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ট্যাক্স হোল্ডার বা গ্রাহকরা কিভাবে অনলাইনে খুব সহজে রাজস্ব পরিশোধ করবেন তা পরীক্ষামূলক দেখানো হয়। এখানে জমা করুন বাটনে ক্লিক করলেন। রিফাতাস নোভা, নিউজ 24, ঢাকা। দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক জিয়া রহমান, এবং আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আছেন হচ্ছে ফজলুল হালিম রানা। আবার যাচ্ছি ফারুক মেহেদির কাছে, সাংবাদিক ফারুক মেহেদি আছেন। ফারুক মেহেদি, আমরা জানি যে আপনি কমোডিটির এই কমোডিটি নিয়ে, বিশেষ করে মানুষের পণ্য, নিত্য পণ্য, মানুষের জীবনযাত্রা নিয়ে আপনার বেশ কিছু, আপনার নিজে যখন রিপোর্টার ছিলেন তখন অনেক কাজ করেছেন। ফারুক মেহেদি, এখন একটু জানতে চাই হোল্ডিং ট্যাক্সের বিষয়ে যে মন্ত্রী আজ যে ঘোষণা দিয়েছেন, যে অনেকটা হুঁশিয়ারির মতোই বলেছেন উত্তর সিটি কর্পোরেশনের জন্য, যে যদি তারা অনলাইনে কেউ না দেয়, তার মানে ডিজিটালাইজেশনে এক ধরনের জোর দেওয়া হচ্ছে। এটি আরেকটি প্রধানমন্ত্রী আরেকটি বিষয় যুক্ত করব। প্রধানমন্ত্রী আজ বলেছেন যে রমজানে দাম, নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে, এটি নিয়ে আশা প্রকাশ করেছেন এবং এর জন্য যাত্রা করা দরকার তাই করবেন, এই কথাও বলেছেন। রমজান সামনে আসছে আর মাত্র এক দুই দিন, তারপরে হচ্ছে রমজানের এই নিত্যপণ্যের দাম এবং হচ্ছে হোল্ডিং ট্যাক্সে মন্ত্রী, হোল্ডিং ট্যাক্স নিয়ে মন্ত্রী এবং মেয়রের বক্তব্য, আপনার একটু বিশ্লেষণ জানতে চাই। খুব নজরে নিশ্চয়ই এসেছে প্রতিবেদনটি, ফারুক মেহেদি। ধন্যবাদ আপনাকে আমাকে আজকের এই আলোচনার সুযোগ দেওয়ার জন্য। তো আপনি আসলে দুইটি প্রশ্ন করেছেন, একটি হচ্ছে যে হোল্ডিং ট্যাক্স নিয়ে, আরেকটি হচ্ছে কমোডিটি নিয়ে, যেটা সামনে আমাদের রমজানকে ঘিরে কি হতে পারে। তো আমি প্রথমে যদি আপনার হোল্ডিং ট্যাক্স নিয়ে একটু কথা বলি, আপনি ঠিকই বলেছেন এবং আপনি একটি প্রতিবেদনও দেখিয়েছেন যে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় যে হোল্ডিং ট্যাক্স আদায়ের যে ব্যবস্থা সেটা অটোমেশন হয়েছে। আমি মনে করি এটা সময়ে উপযোগী এবং যথার্থ একটি পদক্ষেপ। এর ফলে সত্যিকার অর্থে যে হোল্ডিং ট্যাক্স যে একটা স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে আসলো সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে এর মধ্যে একটা স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ট্যাক্স আদায় প্রক্রিয়া আরো সহজ হবে, হ্যাসেল ফ্রি হবে এবং মানুষের ভোগান্তি কমবে আর সরকারের রেভিনিউতে এক ধরনের ইনক্রিমেন্ট হবে। তবে এই জায়গাটাতে আমি যে দুইজন এখানে মন্ত্রীও কথা বলেছেন এবং মেয়র মহোদয়ও কথা বলেছেন, দুইজনের কথার মধ্যে একটু এক ধরনের অ্যাগ্রেসিভনেস দেখা গেছে, যে দুইজনেই বলছেন যে আসলে ব্যবস্থা নেওয়া হবে, জুলাইতে বাস্তবায়ন করা হবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলছেন যে কেউ ইন্টারাপ্ট করলে এটাকে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে মনে হয় যে এত অ্যাগ্রেসিভলি বলার কিছু নেই, আমরা একটা নতুন সিস্টেমে যাচ্ছি, আমরা সবকিছু শুরু করি খুব তাড়াহুড়ো করে এবং সেগুলোর রেজাল্ট কিন্তু আমরা ঠিক মতো পাই না, এই কারণে যে আমরা শুরু করার আগে যে ধরনের কমপ্লায়েন্ট ইস্যুগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করি না। আমরা একটা সিস্টেম শুরু করতে যাচ্ছি, এটা অবশ্যই খুবই ভালো উদ্যোগ, এই উদ্যোগটা যাতে খুব সুন্দরভাবে এবং স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এটার এটা এটা মতামত নিয়ে ট্রায়াল রান করে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যেন জিনিসটা হয়, তাতে করে রেসপন্স ভালো পাওয়ার একটা সুযোগ আছে। আমরা শুরুতেই বলতেছি ব্যবস্থা ব্যবস্থা ব্যবস্থা, আমরা ব্যবস্থা ছাড়া যেন কিছু নাই। ব্যবস্থা ঠিকই আছে, কেউ আইন ভঙ্গ করলে তার জন্য ব্যবস্থা অবশ্যই থাকবে, কিন্তু তাকে একটা স্পেস দিতে হবে যে আমরা একটা নতুন জিনিস ইন্ট্রোডাকশন করলাম, সেটা কতটুকু ইউজার ফ্রেন্ডলি হবে, কতটুকু কমপ্লায়েন্ট হবে, সেই জিনিসগুলো আমার মনে হয় আগে নিশ্চিত করতে হবে। এটা নিঃসন্দেহে এটা কেউ অস্বীকার করবে না যে আমাদের একটা সুন্দর সিস্টেম দরকার, যে সিস্টেমে একজন ভোক্তা সহজে তার যে সে ইউটিলিটি নিচ্ছে ইউটিলিটির সেবাটা দেবে। কারণ আপনি জানেন যে সিটি কর্পোরেশন গুলোতে ম্যানুয়ালি যে বিল দেয়া হয় বা নেওয়া হয় সেখানে একটা মধ্যস্বত্ব ভোগী কিন্তু আছে, সেখানে দালাল শ্রেণী গড়ে উঠেছে, এটা সবাই জানে। সিটি কর্পোরেশনে দুর্নীতি এবং এই ধরনের ঘুষ নেওয়ার প্রবণতা এটা আমরা সবাই জানি, গণমাধ্যমে এই খবর আসছে। তো এটা খুবই আশার কথা যে এই ধরনের সিস্টেম হলে নিশ্চয়ই এই জিনিসগুলো কমে আসবে, তবে আমি মনে করি যে এটাকে আরেকটু কমপ্লায়েন্ট করতে হবে এবং সবার জন্য যাতে উপযোগী হয় সেই দিকটা। তো আমি আরেকটা বিষয়, আপনি যেটা বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ে, আসলে গত কয়েক মাস ধরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা কিন্তু সাধারণ মানুষকে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষকে চরম ভাবে ভোগাচ্ছে। আপনি যাবে লক্ষ্য করবেন কোভিড কালীন এই গত দুই বছর যেভাবে মানুষ আক্রান্ত হয়েছে, বিশেষ করে একদিকে মরণব্যাধি করোনা, অন্যদিকে হচ্ছে তার চাকরি হারিয়েছে অনেকে, অনেকের আয় কমেছে, অনেকের চাকরি ফিরেও পায়নি অনেকে,
তো এরকম একটা অবস্থা ব্যবসা বাণিজ্য মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো ইকোনমি একটা সাইকেল। আপনার প্রোডাক্টিভিটি একদিকে যখন আপনার বাজার খারাপ থাকবে, সবকিছু অচল থাকবে, ডিমান্ডের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে, আবার ডিমান্ড যদি নেতিবাচক প্রভাব পড়ে সাপ্লাই চেনেও কিন্তু এক ধরনের বাধা তৈরি হয়। সব মিলিয়ে ইকোনমিতে যদি ভাইব্রেশন না থাকে তখন কিন্তু এটা সবার উপরে, সব স্টেক হোল্ডারদের উপরে একটা প্রভাব পড়ে। আমরা দেখেছি এটা আমাদেরকেও আক্রান্ত করেছে সারা বিশ্বের মতো। তবে এখানে আমাদের দেশে এক ধরনের সরকারের যে ম্যানেজমেন্টটা ছিল বা প্রণোদনার যে একটা ব্যাপার ছিল সেটার কারণে কিন্তু অনেক কিছুই ঘুরে দাঁড়িয়েছে। এবং আমরা লক্ষ্য করবেন এখন কিন্তু ইকোনমিতে হিউজ অ্যাক্টিভিটি হচ্ছে এবং বলা যায় যে খুব দ্রুততার সঙ্গে ইকোনমি পিক আপ করছে। তো এরকম একটি অবস্থায় ডিমান্ড তৈরি হয়েছে সবকিছুতে, আপনি ম্যানুফ্যাকচারিং এ ডিমান্ড তৈরি হয়েছে, ইম্পোর্ট বাড়ছে, সবকিছু যখন ডিমান্ড তৈরি হয়েছে তো স্বাভাবিক ভাবে এটার সব জায়গায় একটা টান পড়েছে। যেমন আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য যে জাহাজীকরণ শিপমেন্ট খরচ অনেক গুণ বেড়ে গিয়েছে, 10-20-50 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে। তো আপনার যে র মেটেরিয়ালস আসছে সেটাই আবার আমাদের ফিনিশ প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এই র মেটেরিয়ালস এর দাম আপনার একদিকে শিপিং কস্ট বাড়ছে, আবার উৎপাদন লেভেলে ম্যানুফ্যাকচারিং লেভেলেও কিন্তু বেড়েছে। তো আমরা অনেক পণ্যই কিন্তু ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আছে, তো সেই পণ্যগুলো বিশেষ করে কমোডিটিস সেগুলোর দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে, আর দেশীয় বাজারে এটার প্রভাব পড়েছে। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে একটা যোগসাজস থাকে, কতিপয় ব্যবসায়ী বা আমদানিকারক বা যারা খুচরা পর্যায়ে সর্বস্তরেই কিন্তু একটি শ্রেণী কিন্তু অতি মুনাফা করার একটা প্রবণতা থাকে, তারা কিন্তু মেল প্র্যাকটিসে জড়িয়ে থাকে। কিছুদিন আগে একটি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ কিন্তু এই ধরনের কথা বলেছে যে এখানে সিন্ডিকেট হচ্ছে এবং যোগসাজশে কিন্তু একটি শ্রেণী মুনাফা নিয়ে যাচ্ছে। এটা আপনি সহজে বুঝতে পারবেন যখন দেখেন যে দাম কমানোর জন্য ব্যবসায়ীরা শুল্ক কমানো বা ভ্যাট শুল্ক কর মানে কমানোর একটা চাপ দিয়ে থাকে। আপনি বিদেশে যখন দাম কম বাড়ে এটা কিন্তু সাথে সাথে আমাদের দেশে প্রভাব পড়ার কথা না, এটা 1-2-3 মাস পর্যন্ত লাগে একটা কমোডিটি আসার জন্য। তাহলে আমার দেশে যে পণ্যটা মজুত করে রাখা হয়েছে সেই পণ্যটার দাম কেন বাড়বে? তার মানে এখানে একটা অবশ্যই যোগসাজশ আছে। তো এই জায়গাটা অ্যাড্রেস করবে কি? আজকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন সংসদে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি অনেকগুলো আশার কথা জানিয়েছেন এবং অনেকগুলো পদক্ষেপ জানিয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের পদক্ষেপ বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ বলেছেন, আমাদের টিসিবির পদক্ষেপ, রাজস্ব বোর্ড, সবার এক ধরনের আসলে চারিদিক থেকে কিন্তু তিনি পদক্ষেপ নিয়েছেন। এবং আমরা দেখছি যে 1 কোটি স্বল্প আয়ের মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু ভর্তুকি মূল্যে তিনি কিন্তু খাদ্য কয়েকটি পণ্য বিক্রি করার, সুলভ মূল্যে বিক্রি করার যে একটা পদক্ষেপ সেটা দিয়েছে, সেটা তো খুবই একটা ভালো পদক্ষেপ। এই মুহূর্তে এটা খুব জরুরি ছিল। আপনি দেখবেন টিসিবির ট্রাকের সামনে যে লাইন সেটা দেখলেও আপনি সহজে অনুমান করতে পারবেন যে আসলে মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কি পরিমাণ ভোগান্তের মধ্যে আছে। এখন সরকারের ইচ্ছা হচ্ছে সব, যে সরকার চায় মানুষ ভালো থাকুক, স্বল্প আয়ের মানুষ যেন সুলভ মূল্যে তার পণ্যটা কিনে তার যে নিডটা বা চাহিদাটা পূরণ করতে পারে। কিন্তু যে স্বার্থান্বেষী মহল যারা রয়েছে, যারা মেল প্র্যাকটিস করছে, তাদের বিষয়টা কি করবে? এখানে সরকারের যে এজেন্সিস গুলো আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, আপনার অন্যান্য যে স্টেক হোল্ডার আছে, ট্যাক্স ডিপার্টমেন্ট, ভ্যাট ডিপার্টমেন্ট সহ শুল্ক গোয়েন্দা সহ আরো যারা যারা আছে, যারা এই জিনিসগুলো দেখবে, ভোক্তা অধিকার সংরক্ষণ যে অধিদপ্তর তারা আছে, সবাই মিলে কিন্তু দেখতে হবে কোথায় আসলে এই অনিয়মটা হচ্ছে, কম টাকায় এনে পণ্য বেশি দামে বিক্রি করছে কিনা বা মজুত করছে কিনা, এই জিনিসগুলো আমার মনে হয় যে নিশ্চিত করার ব্যাপার আছে। আর রমজানে তো আপনি জানেন আমাদের এটা একটা ট্রেডিশনাল হয়ে গেছে যে রমজান আসলে কোনো উৎসব পার্বণে যে কোনো পণ্যের দাম বাড়িয়ে দেওয়া। সারা ফারুক মেহেদি আপনার কাছে, ফারুক মেহেদি আপনার কাছে আবারও যেতে চাই, ফারুক মেহেদি ফারুক ভাই আপনার কাছে আবারও যেতে চাই আমাদের মানে আরেকটু আলোচনা, যেহেতু বিশ্ববাজারে আসলে জিনিসপত্রের দাম, আপনি বলেছেন যে বিশ্ববাজারে আসলে জিনিসপত্রে যেভাবে মানে অস্থিরতার কারণে দাম বাড়লে তার 2 মাস পরে আসলে আমাদের এখানে অন্তত প্রভাব পড়ে, তার মানে মজুদদারদের একটি বিষয় আপনি ইঙ্গিত করেছেন এবং সে কথাটি সিপিডি তার সংলাপের কথার তথ্য ধরেই তিনি আপনি বলেছেন। আমাদের
আমাদের সাথে দর্শক আছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইআর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হালিম রানা। তার কাছে একটু জানতে চাই, আজকে প্রধানমন্ত্রী আরও বলেছেন ইউক্রেনে এই জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট করেছেন অবস্থান, আপনি কিভাবে বলবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? বাংলাদেশ আসলে প্রথমে ভোট দিয়েছিল, মানে বলা হচ্ছে যে যুদ্ধের আমরা ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে যুদ্ধের যুদ্ধ যায় না বাংলাদেশ, কিন্তু আজকে তিনি অবস্থান পরিষ্কার করেছেন, তিনি বলেছেন যে রাশিয়ায় হচ্ছে রাশিয়া যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাই রাশিয়ার বিরুদ্ধে না, তারা আসলে মানবিকতার জন্য এবং তারা এই যুদ্ধের ইউক্রেনের পক্ষে ভোটটা দিয়েছে। একটু আপনি বিশ্লেষণ করবেন বাংলাদেশের অবস্থান এবং যে আন্তর্জাতিক ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? প্রথমত আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে রেফারেন্স দিয়ে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে আমরা জাতিসংঘে যেটা দেখতে পাই, অর্থাৎ এই ইনভেশন রাশিয়ান ইনভেশন শুরু হওয়ার পরে ইউক্রেনে এখন পর্যন্ত দুইটা রেজুলেশন উত্থাপিত হয়েছে। তো প্রথম রেজুলেশনটা ছিল যে ইউক্রেনে যে আগ্রাসন রাশিয়ার সে আগ্রাসন বন্ধ করা এবং হচ্ছে গিয়ে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে যে রাশিয়ার যে সেনাবাহিনী ওখানে অবস্থান করছে তাকে প্রত্যাহার করা, এটা ছিল একটা, অর্থাৎ ফাস্ট ট্র্যাক যেটাকে বলবো আমি, তো সেটা একটা প্রসঙ্গ। এবং সে জায়গায় হচ্ছে গিয়ে বাংলাদেশ তার অবস্থান ছিল নিউট্রাল, অর্থাৎ বাংলাদেশ সে জায়গায় কোনো পক্ষে ভোট দেয়নি, কিন্তু প্রকারান্তরে সে ভোট না দেওয়াটাই আসলে রাশিয়ার ফেভারে গিয়েছে। এখন সর্বশেষ রেজুলেশন সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, একদমই মানবিক সহায়তা এবং বেসামরিক লোকদের নিরাপত্তা কিংবা সুরক্ষা। প্রথম কথা হচ্ছে এই দুটো তো দুটো রেজুলেশন দুটো ভিন্ন বিষয়ের উপরে, যেখানে আমরা ভুলটা করছি সেটা হচ্ছে যে যদি আমরা প্রথমটা দিয়ে থাকি যে ভোট দিয়েছি অর্থাৎ ইউক্রেনের বিপক্ষে, এখন যেটা দিয়েছি সেটা ইউক্রেনের পক্ষে। যারা বলছেন পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা রয়েছেন বা ইন্টেলেকচুয়াল যারা রয়েছেন, কেউ কেউ বলছেন যে আমরা কোর্স কারেকশন করেছি, আসলে এরকমের নয়। কারণ হচ্ছে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস এর যে টার্মগুলো রয়েছে ডিপ্লোমেসির, সে জায়গায় আমরা যে এই এইটা আমাদের এই অ্যাপ্রোচটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যেখানে একটা ডিপ্লোমেসি বলা হয় ডুয়াল ডিপ্লোমেসি কিংবা হচ্ছে গিয়ে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি কিংবা ট্র্যাক টু ডিপ্লোমেসি। তো এখানে আমরা যেটা করেছি, আমরা প্রথমে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি যেটা অ্যাপ্লাই করেছি ইউএনএ, সেটা হচ্ছে গিয়ে আমরা ইউক্রেনের বিপক্ষে ভোট দিচ্ছি, হ্যাঁ, বা বিরত ছিলাম। আর একটা হচ্ছে গিয়ে এখন আমরা মানবাধিকার কিংবা হচ্ছে গিয়ে বেসামরিক লোকদের সুরক্ষার জন্য ভোট দিচ্ছি, অর্থাৎ ট্র্যাক টু অ্যাপ্লাই করছি। তো এর মধ্য দিয়ে হচ্ছে গিয়ে যে প্রশ্নগুলো এসেছে যে বাংলাদেশের অবস্থান নড়বড়ে হয়েছে কিনা, কিংবা কেউ কেউ বলছেন বাংলাদেশের বিশেষ করে রাজনৈতিক যে দলগুলো রয়েছেন পলিটিক্যাল পার্টিগুলো অপোনেন্ট রয়েছে তারা বলছেন যে মার্কিন মুলুকের কোনো চাপ রয়েছে কিনা, বিষয়গুলো এরকমের নয়। এটা একদমই হচ্ছে একাডেমিক ভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, আমি যেটা বললাম এটা একটা ডুয়াল ডিপ্লোমেসি এবং এই প্র্যাকটিসটা পৃথিবীর বহু দেশ করে, এমনকি খোদ আমেরিকাও করে, পৃথিবীর বহু দেশের উপরে এটা অ্যাপ্লাই হয়, এটা হলো একটা কথা। আর একটা কথা হচ্ছে যে হ্যাঁ, এখন এই ভোটাভুটিতে আসলে রেজাল্ট এটাও আমাদের জানা দরকার যে জাতিসংঘের এই সাধারণ পরিষদের ভোটাভুটি যেটা প্রথম ট্র্যাকে যেটা হলো সেটা রাশিয়া মানল না, এখন যেটা হচ্ছে এটাও মানলো না, কারণ না মানলে হচ্ছে কিছুই যায় আসে না এই সদস্য দেশ যারা আছেন। বাট এটা বলতে পারেন যে এর একটা রাজনৈতিক গুরুত্ব থাকে, সেই বিবেচনায় হয়তো বাংলাদেশের আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কি হবে সেটা একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেই প্রশ্নের সমাধানটা হচ্ছে এরকমের যে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে যে বড় দুটি রাষ্ট্র কিংবা বৃহৎ রাষ্ট্র, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে উদ্ধৃতি দিয়েছেন পার্লামেন্টে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের 71 এর সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু বিরোধিতা করেছে, এবং যেটা বলা হয়ে থাকে যে তারা 7th ফ্লাইট পাঠিয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি সপ্তম নৌবহর, এবং তখন কিন্তু সেই জায়গায় যদি একই সময় দেখেন ভারতের সাথে যে প্রতিরক্ষা চুক্তির আলোকে হচ্ছে গিয়ে রাশিয়া কিন্তু তখন হচ্ছে গিয়ে আমাদের এই ইন্ডিয়ান ওশেনে হচ্ছে গিয়ে সেও আলাদা ফ্লাইট পাঠায় আমাদের পক্ষে। কাজেই আমার মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশের জন্মের যে ইতিহাস, সেখানে রাশিয়ার সাথে এক ধরনের আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে এবং হচ্ছে মিত্র রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন তার সাথে আমার এক ধরনের মিত্রতা রয়েছে। কাজেই এখানে এই ভোট খুব একটা এই মানবাধিকার ইস্যু কিংবা বেসামরিক নাগরিকদের সুরক্ষা এটাই যে কোনো প্রভাব ফেলবে আন্তর্জাতিক রাজনীতিতে কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেটা আমি মনে করি না। কারণ হচ্ছে এর বাইরে আরো একটা ব্যাপার বলা যায়, সেটা হচ্ছে যে ধরুন
যদি আমরা একটা এক্সাম্পল দেই যে কিছুদিন আগে বা কয়েক বছর আগে থেকে বেশ কয়েকবার কিন্তু হচ্ছে গিয়ে রাশা মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে, রোহিঙ্গা ইস্যুতে আমাদের বিপক্ষে ভোট দিয়েছে, তাহলে কি দাঁড়ায় এই যে আমাদের সাথে কি রাশার সম্পর্ক শেষ হয়ে গেছে? আসলে তেমনটি নয়। ঠিক তেমনি এখন আমরা এই অবস্থানটা নিলেও অনেকে বলতে পারে যে আমরা পলিটিক্যালি কারেক্ট আমাদের এই অবস্থান, আসলে সেটা নয়। কারণ হচ্ছে গিয়ে অনেক সময় বিশ্ব রাজনীতিতে যেহেতু এখন আমাদের সামনে তুলে ধরা হয়েছে দুটোর অপশন, যদি আপনার সামনে তুলে ধরা হয় যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নেবেন নাকি রাশিয়াকে বেছে নেবেন, বাংলাদেশ তো সেরকম কোনো রাষ্ট্র নয় যে সে দুটোর একটি বেছে নেবে, সেরকম জায়গায় তো বাংলাদেশ নেই। কাজেই হচ্ছে গিয়ে এখানে আমাদের এক ধরনের ব্যালেন্স থাকবে, আমাদের সুসম্পর্ক থাকবে। যেমনটা বলছিলাম আমি যে রাশিয়া যেমন মিয়ানমারের বিপক্ষে যেটা বললাম বারবার তারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দিয়েছে, আবার এই রাশিয়াই কিন্তু হচ্ছে গিয়ে মহান মুক্তিযুদ্ধের সময় যতবার হচ্ছে গিয়ে সাধারণ পরিষদে যুদ্ধ বিরতির কথা আসছিল, প্রস্তাব আসছিল, তখন কিন্তু এই রাশিয়াই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। কাজেই এই বিষয়গুলোকে এতটা আমার মনে হয় যে ইয়ের ভাবে না দেখে আমাদের একাডেমিক ভাবে কিংবা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে আজকে যেহেতু তিনি বলেই দিয়েছেন সংসদে, তারপরে আমার মনে হয় না যে এ নিয়ে আর কোনো যুদ্ধ পরিস্থিতির কথা বললাম, ফারুক মেহেদি আমাদের কমোডিটি এবং প্রধানমন্ত্রীর যে অবস্থান রমজান ঘিরে, তো আসলে সমাজে না আরো কিছু ঘটনা প্রবাহ ছিল আজকে, আমি একটু আপনার সাথে ওই আলোচনাগুলো যাওয়ার আগে একটু যদি শিরোনামের একটু জিনিসগুলো আপনারও নিশ্চয়ই নজরে এসেছে, দুটি আসলে হত্যাকাণ্ড বা খুনের ঘটনা খুব আমাদের বিবেককে আসলে নাড়িয়ে দিয়েছে রাজধানীতে সম্প্রতি। একটি শাহজাহানপুরে জোড়া খুন, শুটারের গুলিতে রিকশা আরোহী এক পথচারী কলেজ ছাত্রী প্রীতি, তিনিও নিহত হয়েছিলেন এবং টিপুও মারা গেছেন আওয়ামী লীগের নেতা। তো ওই মানে সেই প্রীতির বাসায় আজ তথ্যমন্ত্রী গিয়েছিলেন, তিনি পরিবারকে আশ্বস্ত করেছেন, আসলে তার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবেই তিনি গিয়েছিলেন, পাশে থাকার ঘোষণা দিয়েছেন যে সরকার পাশে থাকবে। আরেকটি ঘটনা আমরা গত কাল থেকে খেয়াল করছি, গত দুদিন ধরে দন্ত চিকিৎসক যেই মানে আমরা যাকে বলছি যে বুলবুল, ডাক্তার বুলবুল, তাকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নানারকম প্রশ্ন দানা বাঁধছিল এবং বলা হচ্ছিল যে প্রথমে মানে নানারকম সন্দেহ ছিল যে হত্যাকাণ্ডের টার্গেট কিলিং কিনা। পরে আজ পুলিশ জানিয়েছে, গতকাল আর কি পুলিশ জানিয়েছে যে চারজন ছিনতাইকারী তাকে ছিনতাইয়ে বাধা দেওয়ার জন্য তাকে হত্যা করেছে। এই যে সামাজিক অবক্ষয়, সামাজিকভাবে তার মানে আমাদের নিরাপত্তা আমাদের এই মানে আরেকটি ঘটনা সেটি হচ্ছে খুব নাড়িয়েছে যে ওখানে প্রত্যক্ষদর্শীরা বলেছে যে তার রক্তক্ষরণ হচ্ছিল, হাসপাতালে কেউ চিকিৎসা দিতে চাচ্ছিল না মিরপুরে, তারপরে সরোয়ার্দী হাসপাতালে যাওয়ার পরে তিনি মারা যান। আপনি একটু বিশ্লেষণ করবেন এই হত্যা খুন এবং আমাদের সামাজিকভাবে আমাদের নির্মোহ আচরণ, ডাক্তারও চিকিৎসা পাচ্ছেন না, স্যার একটু যদি বিশ্লেষণ করেন। অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? অধ্যাপক জিয়া রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা জিয়া রহমানের মানে শুনতে পাচ্ছি না, একটু একটু কারিগরি ত্রুটির জন্য আমরা তার বক্তব্য শুনতে পাচ্ছি না। আমরা আমরা জিয়া রহমানের কাছে যাব, ততক্ষণে নিশ্চয়ই আমরা যে বিষয়গুলো বলছিলাম আমাদের সামাজিক যে অবক্ষয়, সামাজিক যে আমাদের দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আসলে আমরা কি সরে আসছি আমাদের এই ডাক্তার বুলবুলের মানে ছুরিকাঘাতে? জি জিয়া রহমানকে আমরা শুনতে পাচ্ছি, দর্শক জিয়া রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, আমি যে প্রশ্নটি করেছিলাম আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি যদি একটু বিশ্লেষণ করেন। একটা প্রথমত আপনি বারবার একটা ভুল জিনিস উচ্চারণ করেছেন, আমি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সমাজ বিজ্ঞান বিভাগের ডিন নই, এটা সমাজ বিজ্ঞান একটা বিভাগ, সামাজিক বিজ্ঞান একটা অনুষদ। যাই হোক, এটা মানে অনেকবার উচ্চারণ করেছেন সে কারণে ভুলটা ধরিয়ে দিলাম। আর আরেকটা হচ্ছে যে যে জিনিসটি আপনি বলেছেন অবক্ষয়, এটি হচ্ছে খুব একটি কমন একটা শব্দ। আমরা যখন অবক্ষয়ের কথা বলি, অবক্ষয় জিনিসটা কিন্তু এত সহজ ব্যাপার না, এবং আমাদের দেশে হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার ঘটনার মধ্য দিয়ে আমরা সাংবাদিকতা করি, আমরা খুব নির্মোহভাবে আমরা এগুলো কতটুকু বিশ্লেষণ করি সেটাও একটা বড় আলোচনার দাবি রাখে। 2020 সালের আমেরিকার যে স্ট্যাটিস্টিক্স আমি আপনাকে একটু শোনাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন 2020 সালের
এফবিআই যে স্ট্যাটিস্টিক দিয়েছে সেই প্রতি 25 সেকেন্ডে প্রতি 25 সেকেন্ডে একটি করে ভায়োলেন্ট ক্রাইম হয়, প্রতি 24.4 সেকেন্ডে একটা করে 4 মিনিটে 25 মিনিটে একটা করে মার্ডার হয় আমেরিকার মতো দেশে, 4.2 মিনিটে একটা করে রেপ হয়, খেয়াল করে দেখবেন 2.2 মিনিটে একটা করে ডাকাতি হয়, 34.3 সেকেন্ডে একটা করে অ্যাগ্রাভেটেড অ্যাসল্ট যেটাকে আমরা বলি সেটা হয়। তো এটার মধ্যে দিয়ে কি আপনি বলবেন আমেরিকার অবক্ষয় হয়েছে? আমি যেহেতু ক্রিমিনোলজির প্রফেসর, আমি সেই জায়গা দিয়ে কথাটি বলছি যে মানুষের মধ্যে এই জিনিসগুলো আরো বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা দরকার। ডেফিনেটলি আমরা সবাই আতঙ্কিত বা আমাদের খারাপ লেগেছে যারা বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কোনো সন্দেহ নেই যেগুলো মর্মান্তিক, কিন্তু এটাকে যদি আপনি বলেন যে সমাজের অবক্ষয়, অবক্ষয়টা কিন্তু ম্যাসিভ জিনিস। যেমন ফারুক মেহেদি প্রথমে যেই কথাটি, ফারুক মেহেদি না সরি, আমাদের আপনার আপনার যেই টেলিভিশনের ভেতর থেকে যে যিনি কথা বললেন বার্তা কক্ষের থেকে, যে যেমন আপনি শ্রীলঙ্কা নিয়ে যখন কথা বলছেন তখন কিন্তু ইট হ্যাজ বিকাম এ ক্রাইসিস, আপনাকে সেইভাবে জিনিসটি বুঝতে হবে। আপনি মানে জিনিসটি আমি এই কারণে বলছি যে একাডেমিক জায়গা থেকে আপনাকে আপনি যে অবস্থা আমাদের দেশের আপনার মনে রাখতে হবে, 17 কোটি মানুষ, 1200 পুলিশের এগেনস্টে, 1200 মানুষের এগেনস্টে একজন করে পুলিশ, আপনার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পুরোটাই হচ্ছে একেবারে উপনিবেশিক ধাঁচের, আপনার এখনো আধুনিক সমাজ ব্যবস্থার দিকে আমরা যেতে পারিনি, এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমরা রিলেটিভলি অনেক ভালো আছি। আপনাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে। এখন আসছি যে প্রথম ঘটনাটি আপনি বলেছেন, এটি কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে এটি কিন্তু নতুন কোনো ঘটনা না। আমি এই সেন্সে বলছি যে এটি একটি অন্তর্দলীয় কন্দল এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যে ঘটনাটি ঘটেছে সেই রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব কলহ এবং তাকে কেন্দ্র করে দুর্ভাগ্যক্রমে একজন অত্যন্ত সাধারণ মানুষের আত্মাহুতি দিতে হয়েছে। দ্যাট ইজ ভেরি মানে আমি বলবো সিগনিফিকেন্ট যে সেই জায়গাটা। তার আগে আপনি যদি মনে করেন যে তা আপনি খেয়াল করে দেখবেন যে এটা মানে একজন কোনো না কোনো ভাবে তাদের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব আছে তার পেছনে যদি আপনি খুব নির্মমভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে ভেতরে অনেক ধরনের ঘটনা হয়তো ঘটে, ঘটনা হয়তো চলে আসবে এবং এর পেছনের শক্তি কারা আছে, বাট সেটা ইম্পর্টেন্ট কোনো সন্দেহ নেই, কারণ এটা একটা অর্গানাইজ ক্রাইম বা আমরা কখনো মাফিয়া বলছি কিংবা আমরা কখনো আন্ডারওয়ার্ল্ড বলছি, এগুলো কোনো না কোনো ভাবে সেগুলোর সাথে সম্পৃক্ত। কিন্তু সেই জায়গায় মানে এটি কিন্তু আসলে আমাদের মতো দেশে এটার উত্তরণ ঘটাটা যতক্ষণ পর্যন্ত মানে আমাদের ওই জায়গাটায় সদিচ্ছাটা পরিপূর্ণ না হবে এবং আদার্স যেই ইনস্টিটিউশন গুলো আছে বিশেষ করে পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল পার্টি কালচার, সেগুলো যতক্ষণ পর্যন্ত উন্নত না হবে ততক্ষণ কিন্তু এটা কিন্তু চলতে থাকবে। একটা জিনিস আসার কথা আছে, আপনি তথ্যমন্ত্রীর কথা বলেছেন, সেটা হয়তো একটা হোক, কারণ আমরা নিকটতে আপনি তনু কিংবা সাগর রুনির ঘটনা বাদ দিলে আপনি দেখবেন বেশ কয়েকটা হত্যাকাণ্ডের খুব দ্রুততার সাথে বিচার হয়েছে, সেন্সেশনাল যে মার্ডার গুলো হয়েছে দ্যাটস আ ভেরি পজিটিভ সাইন। এখন সেই জায়গাটা যদি সরকার যদি খুব সিরিয়াসলি এটা দেখে আমি বলবো যে এটা একটা মানে একটা ভালো ঘটনা হয়তো ইঙ্গিত দিবে ফিউচারে। দ্বিতীয় যে ব্যাপারটি বলেছেন এটি খুবই একটা মিস্টেরিয়াস ব্যাপার, কারণ আমাদের কাছে যেই স্ট্যাটিস্টিক্স আছে তাতে বাংলাদেশে এখন এই পেটি ক্রাইমগুলো কিন্তু কমছে, যেমন চুরি ছিনতাই এগুলো রিলেটিভলি কমছে কিন্তু তার জায়গায় অন্য ধরনের ক্রাইম কিন্তু বেড়ে যাচ্ছে। ক্রাইম কমছে আমি সেটা বলছি না, আমি বলছি যে ক্রাইমের টাইপগুলো চেঞ্জ হচ্ছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন সোশ্যাল ক্রাইম যেগুলো সেগুলো কিন্তু উদ্বেগজনক হারে বেড়েছে। আপনি এই যে ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মেরে ফেলছে, মা মেরে ফেলছে কিংবা আপনার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের কারণে স্ত্রীকে হয়তো স্বামী মেরে ফেলছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, এর বাইরেও হয়তো আদার্স যে সমস্ত ঘটনা বা এই যে কিশোর অপরাধ গ্যাং কালচার এগুলো খুব মানে আমি বলবো যে নতুন ধরনের ক্রাইম। ছিনতাইয়ের ঘটনাটা এটা ঠিক হুট করে বলা মুশকিল, কারণ আমি বলছি যে এটা
গ্রস অর্থে কমেছে বাংলাদেশে, বাট এটা সত্যি, এটা সত্যি যে এই ভিকটিম যারা আমরা আমাদের কাছে এখানে খুব একটা হিরোইক ব্যাপার, আপনি মাঝে মাঝে শুনবেন যে যেমন অভিজিৎ যখন মারা গেছে তখন এরকম কথা এসছে যে একটা মানুষ এগিয়ে আসলো না, একটা মানুষ এগিয়ে আসলো না তাকে এইভাবে দিনে দুপুরে মেরে, তাকে একেবারে বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে মেরে এভাবে হত্যা করা হলো। তো এই ঘটনাটা সেই সব মানুষদের কাছে ইঙ্গিত দেয় যে আপনি এটা যদি মানে কোনো ওই হিরোইক কোনো আচরণ করতে যান বাংলাদেশের মতো জায়গায়, এখনো কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাননি যে আপনি একজন মানুষকে উদ্ধার করতে যাবেন এবং তার ফলে আপনি হয়তো কোনো রকম বা প্রতিকার করতে চাবেন, সেটার ফলে আপনার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা, এটা একটা কমন জিনিস সেই জায়গায়, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে যে চিন্তার কথা আমি বলছিলাম সেই চিন্তার ব্যাপারটা কিন্তু আসলে একটা একটা হতে পারে, যেটা আলোচনায় এসছে যে আমাদের করোনার কারণে আমাদের যে একটা নতুন ধরনের পভার্টি সাইকেল তৈরি হয়েছে এবং বেশ কিছু মানুষের যে অর্থনৈতিকভাবে অসচ্ছলতা এসছে, যা ঐতিহাসিকভাবে আমরা জানি যে দারিদ্রের সাথে ক্রাইমের একটা সম্পর্ক আছে, সেই অর্থে সেখানে আমরা জানতে পেরেছিলাম যে তার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছিল এবং প্রথমে মিরপুরের একটি হাসপাতাল, দুটি হাসপাতালে তারা নিয়ে গিয়েছিল, কিন্তু কোন চিকিৎসক তার চিকিৎসা দিতে রাজি হয়নি। আমি আসলে মানে এই দায়বদ্ধ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কি আমরা সরছি, আমি এই জায়গা থেকে বলছি, সে একজন চিকিৎসক, হয়তো জানতেন না যে তিনি চিকিৎসক, পরে সরোয়ার দিতে নেওয়ার পরে তিনি মারা যান, আপনি এইটুকু যুক্ত করতে চাই স্যার? আমি জানি না বাংলাদেশের এই ধরনের ঘটনা, আমি এটাও কিন্তু আমার কাছে খুব ফরেন মনে হচ্ছে, আমার কাছে একটা একটা জায়গায় মানে একটা মেডিকেল, আমি মনে করি সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া উচিত। আপনি হাসপাতালে নেওয়ার পরে যদি এই ধরনের ঘটনা প্রকৃতই ঘটনা ঘটে থাকে, কারণ আমি স্টিল এজ এ সেন্সিবল বিইং আমার কাছে এখনো এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে একজন মানুষকে সে সেখানে চিকিৎসার জন্য নেওয়া যায় তাকে চিকিৎসা দিবে না, এই ধরনের প্রফেশনালিজম আমরা চাই না। কাজেই আমি বলছি যে শুধুমাত্র এই যে এই ব্যক্তিটির হত্যা হয়েছে আমি শুধু সেই বিচার চাই না, আমি চাই যে তাকে যারা সেবা দিতে চাইনি তাদেরও বিচারের আওতায় আনা উচিত, কারণ এটা কোনোভাবেই মানবিক জায়গা তো আছেই, একটা প্রফেশনাল জায়গার থেকেও এটি আমি মনে করি যে এটা কোনোভাবেই এটা কাম্য নয়। কাজেই আমি মনে করি যে এগুলোকে সিরিয়াসলি এগুলোকে ইনভেস্টিগেশন। অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একদম শেষের দিকে হয়তো আলোচনা সময় পেলে হয়তো আবারও আপনার কাছে যাব। আমি আরেকবার একটু যেতে চাই অধ্যাপক ফজলুল করিম রানা, চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, অধ্যাপক ফজলুল হালিম রানা ভাই স্যার, আপনি একটু বলবেন যে একটু বিশ্ব আসলে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই বাস্তবতায় একটু বিশ্ব রাজনীতির দিকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন। এর সাথে আরেকটু বিষয়ে আলোচনা করতে চাই, ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব নিয়ে খুব সরগরম চলছে পাকিস্তানের রাজনীতিতে বিরোধীরা, সে যেহেতু জোট সঙ্গীদের নিয়ে পাকিস্তান ইমরান খানের সরকার, এবং এর মধ্যে আমরা যতটুকু জেনেছি যে তার জোটের অন্যতম শরিক MQM মুত্তাহিদা কওমি মুভমেন্ট, তারা তাদের অনাস্থার বিষয়ে তারা জানিয়েছে ব্রিফিং করে যে 3 তারিখে যে তাদের ভোট হবে অনাস্থার পক্ষে বিপক্ষে পার্লামেন্টে, সেটিতে তারা হচ্ছে অনাস্থার পক্ষে ভোট দেবে না, ইমরান খান ক্ষমতা থেকে সরছেন এরকম একটি ইঙ্গিত জানা যাচ্ছে। দুটি বিষয় একটু যদি বিশ্লেষণ করে, প্রথমে একটু পাকিস্তান প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই। আমার মনে হয় যে ধারাবাহিকভাবে আলোচনা করতে গেলে আগে আমি ইউক্রেনটা একটু বলে দেই, ইউক্রেন বা রাশিয়া ইউক্রেন ইস্যু যেহেতু এটা নিয়ে কথা হচ্ছিল, তো যেটা আপনি বলছেন যে কি হতে পারে, আসলে এই বিষয়গুলো তো একদমই হাইপোথিসিস আমাদের, কারণ হচ্ছে যেহেতু কোনো যুদ্ধেরই পাবলিক বা হচ্ছে গিয়ে আমরা যারা নাগরিক রয়েছি তারা যেহেতু এই জিওগ্রাফিক্যাল স্কেচ জানি না, কাজেই আমরা বলতে পারছি না কি হবে। তবে যুদ্ধের গতি প্রকৃতি দেখে একটা অনুমান করা যায়, যেটাকে আমি যেটা বললাম যে একটা হাইপোথিসিস দাঁড় করানো যায়, সেটা এরকম হতে পারে যে এই যুদ্ধে আসলে এখন তো মূলত যুদ্ধটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নেই,
যুদ্ধ এখন চলছে রাশিয়া ভার্সাস আপনি বলতে পারেন নেটো, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্রই মূলত এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, কিংবা আজকের এই পরিস্থিতির জন্য ইউক্রেনকে এই জায়গায় নিয়ে আসার জন্য আমি বলবো যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রই আড়ালে আবদালে কলকাঠি নেড়েছেন। এবং যে সংলাপগুলো হচ্ছে এগুলো শুরু থেকেই আমরা বলে আসছি যে এই সংলাপ আদৌ কোনো কাজে দিবে না, কারণ হচ্ছে গিয়ে কোনো পক্ষই তাদের অবস্থান থেকে নড়বেন না, কারণ হচ্ছে রাশার যে হচ্ছে এই ওয়ারের শুরুর আগে তারা যে বললি যে দুটো পয়েন্ট আউট করেছিলেন, অর্থাৎ দুটো যে তাদের জায়গা ছিল এই যুদ্ধের, যেমন ডিনাজিফিকেশন এবং ডিমিলিটারাইজেশন। তো সেই ডিমিলিটারাইজেশন করলে আপনি ভিজুয়াল আপনি দেখতে পাবেন হয়তো, কিন্তু ডিনাজিফিকেশন করতে তার কতদিন লাগবে এবং সে কিভাবে করবে এটা আপনি আমি কেউই জানি না। কাজেই এই যুদ্ধটা আমার মনে হচ্ছে আরো দীর্ঘায়িত হবে, এই সংলাপ খুব একটা কাজে দেবে না। এবং যাই হোক যে জায়গায় গিয়ে থামুক না কেন, এটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের বর্ডার জুড়ে যে শহরগুলো রয়েছে, অর্থাৎ ডনবাস এলাকার সেই দানিয়েস বা দোনেস কিংবা লুহানেস কিংবা সুমি কিংবা খার্কি এরকমের যেগুলো রয়েছে, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে পুরোটাই সেই ধরেন 250 মাইলের আপনার যে বর্ডার ইউক্রেনের সাথে রাশিয়া, এই এখানে যে শহরগুলো রয়েছে তার মধ্যে দুটো রিপাবলিক ইতিমধ্যে ঘোষণা করেছে, এবং বাকি যে শহরগুলো রয়েছে সেগুলো যেহেতু রাশিয়ার দখলে রয়েছে তারা হয়তো এগুলোকেও ঘোষণা করে দিবেন, রিপাবলিক ঘোষণা করবেন। কিংবা হচ্ছে গিয়ে অন্য একটা কথা আসছে যে ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করা হবে, অর্থাৎ ইস্ট ইউক্রেন ওয়েস্ট ইউক্রেন এরকম হতে পারে, এগুলো সম্ভাবনার কথা আমি বলছি। এবং এর বাইরে হচ্ছে গিয়ে অন্য কিছু ঘটা খুবই মনে হচ্ছে না, কারণ এই দুই পক্ষের কোনো পক্ষই আপোষ মার্কিন যুক্তরাষ্ট্র থাকতো, ইংল্যান্ড থাকতো, জার্মানি থাকতো, ফ্রান্স থাকতো, ইউক্রেন থাকতো, এদিকে চীন থাকতো, ইন্ডিয়া থাকতো, তাহলে হয়তো মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচ হলে একটা একটি নতুন তথ্যের জায়গাটি আমরা জেনেছি যে ইউক্রেনকে হয়তো দুটি ভাগে উত্তর পশ্চিমে ভাগ করা বা পূর্ব পশ্চিমে ভাগ করা হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি একটু ফারুক মেহেদির কাছে একদম শেষ বেলা যেতে চাই, শেষ করবো একদম খুব ছোট করে, একদমই ছোট করে যদি একটু বলেন পাকিস্তানের আপনার নজরে নিশ্চয়ই এসেছে ইমরান খানের এই অনাস্থা প্রস্তাব নিয়ে, একদম ছোট করে যদি 30 সেকেন্ডের মধ্যে যদি ঘটনা প্রবাহে আপনার কোনো মতামত থাকে একটু যুক্ত করেন। ফারুক মেহেদি জি, ধন্যবাদ আপনাকে আবারও। আসলে আমি আন্তর্জাতিক বিশেষজ্ঞ নই, এখানে দুইজন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন, তারা ভালো বলতে পারেন। তারপর আমি একটু যদি এইভাবে বলি যে আমরা সাম্প্রতিক সময় দেখছি যে পাকিস্তানে এক ধরনের ক্ষমতা নিয়ে কিন্তু একটা কি বলে বুদবুদ তৈরি হয়েছে, এবং যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু অনাস্থার মুখোমুখি হয়েছিলেন, এবং আকস্মিকভাবে কিন্তু সেই সংসদটা কিন্তু মুলতবি করে দেওয়া হয়েছিল। এবং তিনি কিন্তু আগে বলেছিলেন যে তার কাছে কিছু ট্রাম্প কার্ড আছে, যে ট্রাম্প কার্ডটা তিনি খেলবেন শেষ মুহূর্তে, এবং যেটা খেলবেন সেটাতে তিনি রক্ষা পাবেন, এটাই আমরা জেনেছিলাম। তো আমার মনে হয় যে পাকিস্তান নিয়ে আসলে লাস্ট কোনো প্রেডিকশন নাই, কারণ ওইখানে প্রতি মুহূর্তেই আসলে নানান উপসর্গ তৈরি হয়। আপনি দেখেন যে রাজনীতি আসলে এটাতে কেউ প্রেডিকশন করতে পারবে আমার কাছে মনে হয় না, সেখানে সেনাবাহিনী, সেখানে রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের যে নানান উপসর্গ যেটার কারণে যে কোনো সময় যে কোনো বাই প্রোডাক্ট হতে পারে। তো আমি পাকিস্তান নিয়ে আসলে আর বেশি কিছু বলতে চাই। ধন্যবাদ ফারুক মেহেদি আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অধ্যাপক ডক্টর জিয়া রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ফজলুল হালিম রানা, চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। একটু মানে আমি আরেকবার একটু যেতে চাই অধ্যাপক ডক্টর জিয়া রহমান, যদিও মানে ঘটনা প্রবাহ সবগুলোই আলোচনা এসছে, আপনি যদি একটু ছোট্ট করে যুক্ত করেন আন্তর্জাতিক রাজনীতির এই রণাঙ্গনে, বিশ্ব রাজনীতির কোনো কিছুতে যদি আপনি যদি একটু মতামত যুক্ত করেন, আপনার কথা দিয়ে আমরা শেষ করতে চাই একদম 30 সেকেন্ডে যদি। আমি ছোট করে বলছি, একটি হচ্ছে ইউক্রেন এবং আপনার যে রাশিয়ান যে এটা, এটি আসলে নতুন করে আমাদের যে পুরাতন যে স্নায়ু যুদ্ধের তারই একটা নতুন করে রিফ্লেকশন, আর কিছুই না। এবং এটি পরাশক্তির শক্তির যে দ্বন্দ্ব সেই জায়গার থেকে, এবং এটা মূলত ইউনাইটেড স্টেটস এবং তার মিত্র শক্তি সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে সারা পৃথিবীতে যে ওয়ান সিঙ্গেল ক্যাপিটালিস্ট সিস্টেম তৈরি হয়েছে,
সব জায়গাতেই তারা সেই হস্তক্ষেপটা করতে চাচ্ছে। এই ব্যালেন্সটা যেহেতু গোল স্নায়ু যুদ্ধের সময় এটা ছিল, সেটাকে পুরোটাই নষ্ট করার যে প্রক্রিয়া সেটারই একটা অংশ হচ্ছে এই যুদ্ধ। আর শেষ আমি যে পাকিস্তানের ব্যাপারটা একটা লাইন বলে শেষ করছি, পাকিস্তানের লাইন আমার মনে হয় যে পাকিস্তান যদি ইমরান খান এবার কোনোভাবে জিতে যায়, ব্যক্তিগত ভাবে আমি এত ব্যাখ্যা হতে এখন করার সুযোগ নাই, আমার মনে হয় পাকিস্তানের রাজনীতি হয়তো কিছুটা ভিন্ন দিকে যাওয়ার সুযোগ আসবে। কারণ ধন্যবাদ অধ্যাপক ডক্টর জিয়া রহমান, অধ্যাপক ডক্টর জিয়া রহমান ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর দর্শক আমাদের সাথে এতক্ষণ আপনারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল নিউজরুম সংলাপে আবারও আয়োজনে দেখার আপনাদের আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সকলকে।